नमस्कार बंधुरा, रुमिस रेसिपिर आरेकटा नतुन एपिसोडे आपनादेर सबाइके स्वागत। आज आमी फुलकपी और डिम दिए एकटी अन्य धरनेर रेसिपि बानिये आपनादेर देखाबो। एई नतुन धरनेर रेसिपिटी आपनारा अवश्यई एकबार बाड़िते बानाबेन, आर रान्नाटी एतटाई टेस्टी हय जे आपनादेर एकबार बानिये खावार परे आबार बानाते इच्छे करबे। तो बंधुरा, देरी ना करे चलुन रेसिपि बानानो शुरु करा जाक। আপনারা দেখুন, আমি এখানে চপারের উপরে ফুলকপির কয়েকটি টুকরো নিয়ে নিয়েছি। এবার এই ফুলকপির টুকরোগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে আমি সমস্ত ফুলকপির টুকরোগুলোকে গ্রেট করে নেব। আপনারা দেখুন, সমস্ত ফুলকপির টুকরোগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আর ফুলকপির এই নিচের সবুজ অংশগুলোকে গ্রেট করার দরকার নেই। এখন আমি গ্রেট করা ফুলকপিগুলোকে একটা স্টিলের বাটিতে নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা। এবার এতে দিচ্ছি একটি কুচানো লঙ্কা, আর দিচ্ছি স্বাদ মতন নুন, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। এবার এতে দিয়ে দিচ্ছি 4টে ডিম। আর বন্ধুরা, আমি আমার রান্নার জন্য যা যা জিনিস ব্যবহার করি সবই নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা চেক করতে পারেন। 4টে ডিম দিয়ে দিয়েছি। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখুন, সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে এক চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলটিকে স্প্যাচুলারের সাহায্যে কড়াই চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব, আর তেলটি হালকা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটি হালকা গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি ডিম ও ফুলকপির মিশ্রণটি। এবার ডিম ও ফুলকপির মিশ্রণটিকে আমি এইভাবে একটু সমান করে নিচ্ছি। এবার ডিম ও ফুলকপির এই মিশ্রণটিকে লো ফ্লেমে 5 মিনিট ঢাকনা দিয়ে এইভাবে ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটি খুলে নিচ্ছি। আপনারা দেখুন, ডিম ও ফুলকপির মিশ্রণটি শক্ত হয়ে গেছে। এখন আমি এর উপরে আবার এক চামচ তেল দিয়ে দিলাম। ডিম ও ফুলকপির মিশ্রণটির একদিক ভালো করে ভাজা হয়ে গেছে, আমি স্প্যাচুলার দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে মিশ্রণটি কড়াইতে আটকে না থাকে। এবার আমি ডিম ও ফুলকপির ভাজাটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এর উপর আরেকটি প্লেট রেখে প্লেটটিকে উল্টে নিচ্ছি। আপনারা দেখুন, ভাজাটিকে আমি উল্টে নিয়েছি। এবার আমি ডিম ও ফুলকপির এই ভাজাটিকে আরেকবার কড়াইতে উল্টে দিয়ে দিলাম। এবার উল্টো দিকটিকেও লো ফ্লেমে 2 মিনিটের জন্য ভেজে নেব। আপনারা দেখুন, ডিম ও ফুলকপিটিকে ভালো করে ভেজে আমি একটি চপারের ওপরে রেখে দিয়েছি। এবার ভাজাটিকে আমি প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার লম্বা করে কেটে নেওয়া অংশগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা এই ডিম ও ফুলকপির ভাজাটিকে যেরকম শেপে কাটতে চাইবেন সেরকম শেপেই কেটে নিতে পারেন। আপনারা দেখুন, ডিম ও ফুলকপির ভাজাটিকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি মিক্সিতে এক চামচের মতন দিয়ে দিচ্ছি চারমগজ, আর 5-6টার মতন কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তারপর এতে অল্প জল দিয়ে ঢাকনা লাগিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখুন, কাজু বাদাম ও চারমগজের পেস্টটি রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটি হালকা গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি একটি কুচানো বড় পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন আদা রসুন বাটা। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে হালকা করে ভেজে নেব। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো। আবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে হালকা করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা দেখুন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি চারমচ ও কাজু বাদামের পেস্টটি। এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা দেখুন সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তারপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটিকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটিকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে টুকরো করে নেওয়া ডিম ও ফুলকপির ভাজাটিকে। তারপর মশলার গ্রেভির সঙ্গে ডিম ও ফুলকপির টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আশা করি রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই এই রেসিপিটিকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আমার এই ডিম ও ফুলকপির নতুন ধরনের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপিটির আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।